সো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিএ চটন ব্লগ। তো চলে এসেছি আজকে আবার দারুণ একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো এর আগে তোমাদেরকে যেটা দেখিয়েছিলাম অভিষেক ব্যানার্জির প্রোগ্রাম, তো সেম প্রোগ্রাম আজকেও আছে। তো আজকে দেখতে পাচ্ছ গাড়ি ভর্তি করে চোখ নিয়ে আসা হয়েছে, তো আরও মাল আসবে কালকে। তো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটার সাথে থাকো, সব কিছু তোমাদেরকে দেখাবো, শেয়ার করবো তোমাদের সাথে সব কিছু। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো আমরা এখনই মাল টাল যা আছে সব নামাবো, নামিয়ে আজকে আপাতত 20-25টা চোঙের কাজ করবো, কারণ এখানে 60 পিসের মতো চোঙের কাজ আছে। আর বাকি যেগুলো কাজ সেগুলো কালকে করব, কারণ প্যান্ডেলটা এখনও হয়নি। দেখতে পাচ্ছ সাইডে কেবল প্যান্ডেলের কাজ টাজগুলো হচ্ছে। আর আজকে যে প্রোগ্রামটা সেটা হচ্ছে কাটাবাড়ি হাই স্কুলে, এখানে প্রোগ্রামটা হচ্ছে স্কুলে প্রোগ্রাম। তো যার চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো কী পরিস্থিতি, কারণ কন্টিনিউ রাত জাগা হচ্ছে প্রোগ্রামে। তো এই জন্য চোখ মুখগুলো দেখেন তোমরা নিশ্চয়ই বুঝে গেছো কী অবস্থায় আছি। তো তবুও এখানে আবার আরও মোটামুটি 2-3 রাত খাটতে হবে। তো যাই হোক, ভিডিওটা দেখবে, পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে, সব কিছু দেখাবো তোমাদেরকে, সব কিছু শেয়ার করবো। কী দেখাবা? মানে কি খুলে দেখাবা? যেটা প্রোগ্রাম হবে টোটালটাই খুলে দেখাবো। আচ্ছা, সমাজরাও দেখো, আমাদের শিবাদা গাছের উপর উঠে আম পাড়তে উঠতে আসে। স্মাইল শিবাদা। আচ্ছা, ওদিকে প্যান্ডেলের আপাতত প্যান্ডেলের কাজগুলো হচ্ছে, আর এদিকে আমরা চোঙগুলো নামিয়ে নিয়েছি। তো আপাতত কয়েকটা চোঙ আর ওদিকে মইটো যা আছে সব নিয়ে যাব। তো এখানে 1, 2, 3, 4, 5, 6টা চোঙ নামানো আছে, নামানো হয়েছে, এখন ইউনিট লাগিয়ে এগুলো নিয়ে যাবো আপাতত। আর মাঠে সব স্টেজের প্যান্ডেলের সব যা কাজ আছে সেগুলোর কাজ হচ্ছে, দেখতে পাচ্ছ লরি ভর্তি ভর্তি শুধু মাল প্যান্ডেলের। তো দেখতে পাচ্ছ চোঙ বাঁধা হচ্ছে, এখন রাকেশ উপরে চোঙ বাঁধতেছে, আর আমরা সবাই মনে করো খুবই খাটনি হচ্ছে। আর ওই মাঠে তো প্রোগ্রাম হবে আর খুবই গরম, আর মোটামুটি অতটা দূরত্বে লাস্ট চোঙ লাগানো আছে। ওদিকে রমন চোঙ লাগাচ্ছে, ওই যে আর তার মধ্যে কাটিং প্লাস নেই, খুব অসুবিধা হচ্ছে দুজনে কাজ করতে, কাটিং প্লাসটা নিয়ে আসতে ভুলে গেছে, সুরজ দিতে ভুলে গেছে। আকাশের পরিস্থিতি দেখো, প্রচণ্ড হারে বৃষ্টি আসবে, হালকা ঝিরিঝিরি পড়ছে, এর মধ্যে কাজ করতে হবে, কিচ্ছু করার নেই, আমাদের মাইকেলাদের জীবন। দেখো পুরো একবারে মেঘ হয়ে আছে আর বৃষ্টিও পড়ছে, মানে যতবারই জনসভার কাজ করি ততবারই বৃষ্টির মধ্যেই পড়তে হয় আমাদেরকে। দেখো পরিস্থিতি, প্রচণ্ড হাওয়া, ঝড় হচ্ছে, হাওয়া হচ্ছে, বৃষ্টি হচ্ছে। মানে প্রচণ্ড ঝড় বৃষ্টি বলার মতো না চলে এসছে, এখন মোটামুটি বৃষ্টির হালকা হালকা হাওয়া হচ্ছে, আরও প্রচণ্ড ঝড় বৃষ্টি চলে আসতে পারে। তার মধ্যে দেখতে পাচ্ছ রাকেশ বাঁধছে চোঙ, বৃষ্টির মধ্যেই বাঁধতে হচ্ছে আমাদেরকে। মানে কি বলবো, দুঃখের কথা, সবই জানো আমাদের মাইকেলাদের জীবন। তো চলো কি করবো, কাজ তো করতে হবে, দেখতে থাকো আরও কত কিছুর মধ্যে মুখে পড়তে হবে। বৃষ্টি বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো এই যে মই এখানে দুটো চোঙ নিয়ে মোটামুটি এক সাইডে হয়েছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বলার মতো না, বৃষ্টির মধ্যে ফেসে গিয়েছি আপনাদের সবে, কেবল 10টা চোঙ বাঁধা হয়েছে, এখনও মোটামুটি 45টা থেকে 50টার মতো কাছাকাছি চোঙ এখনও বাকি আছে। তো এখন যে বৃষ্টির মধ্যে দেখো, এর আগের বারও আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে বৃষ্টির মধ্যে মুখে পড়ে গেছিলাম, এবারও সেম কেস। তো বৃষ্টির কারণে মাঠের অবস্থা দেখো কী অবস্থা হয়ে গেছে, চারদিকে জল জমে গেছে, আর মোটামুটি অর্ধেক চোঙ লাগানো হয়ে গেছে, অর্ধেক না 20টার মতো চোঙ লাগানো হয়েছে বৃষ্টির কারণে, কাজটা আটকে গেল। তো
তো আপাতত আজকের মতো কাজ কমপ্লিট, এখন সবে চুমটুম গুলো ঢুকিয়ে দিব। তো তারপরে আজকে যেহেতু বৃষ্টি হয়েছে তো আর এদিকে প্যান্ডেলও তোমাদেরকে দেখালাম যে এখনো কমপ্লিট হয়নি, সেই জন্য আজকে আর কাজ হবে না, কালকে একটু খুব সকাল সকাল আসতে হবে। তো আপাতত এই মালগুলো আগে ঢুকিয়ে দিই, ঢুকিয়ে দিয়ে আজকের মতো চলে যাচ্ছি। কালকে আবার সকাল সকাল এসে ভেতরে যা কাজ আছে এই ভেতরের সব কাজ টাজগুলো করতে হবে, ঠিক আছে? তো চলো আজকে এখানে স্টপ করছি, আবার উঠাবে, মানে স্টেজ বলছি ওই ছাউনি যেটা আছে সেটা উঠাবে এই এটা দিয়ে। তো দেখো তোমরা ওখানে আগে পুজো দিয়ে নিচ্ছে, কারণ এত স্টেজ বুঝতেই পারছো আগে পুজো দিয়ে নিলে একটু দুঃখ নিয়ে। আর ওখানে তো আমরা পরের দিন চলে এসেছি সকালবেলা, তো অবস্থা দেখো মাঠের কী অবস্থা, সারা রাত ধরে বৃষ্টি হয়েছিল আর স্টেজটা মানে প্যান্ডেলটা কমপ্লিট হয়ে গিয়েছে, এর উপরে পলিথিন উঠাচ্ছে, পলিথিন না কি যাই হোক এর উপর ধরে হেঁটে বেড়াচ্ছিল, তবুও কিছু হয়নি, এটাকে কী বলে আমি সঠিক বলতে পারছি না। তো খুবই সুন্দর লাগছিল এটা টোটালটা উঠানোর পরে, সেটাও দেখাবো। তো চলো ভিডিওটা দেখে দেখো। With each sip from your lips, you're kissing me dizzy. তো দেখতে পাচ্ছ সব এখানে চঙ্গের ইউনিট লাগানো হচ্ছে আপাতত, এখানে বাক্সে আরও ইউনিট আছে, এই বাক্সেও আছে তার, আর মোটামুটি কাজ হয়ে গেছে, এখন ভেতরের কাজটা কমপ্লিট করতে হবে। তো ইউনিটের তারগুলো বড় করে নেওয়া হচ্ছে। তো দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি এখানে কাজে লেগে গেছি এসে সাথে সাথে, কারণ সকালবেলা এসেছি, তো এদিকে ওয়েদারটা তোমাদের দেখতেই পাচ্ছ, ওয়েদারের জন্য কোনো কাজ করতে পারিনি বৃষ্টির জন্য। তো এখন আপাতত চঙ্গের ইউনিটগুলো লাগিয়ে ভেতরের কাজগুলো করব, আর যে বাড়িতে যে হাই টপগুলো আসবে তো সেগুলো আমরা পরে আনতে যাব। তো তোমাদেরকে দেখাবো কি কি থাকবে না থাকবে, ওই টপগুলো দেখাবো, সব বলবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আবার কাজ চালু হয়ে গিয়েছে, চোঙ লাগানো স্টার্ট হয়ে গেছে, দেখো আর ওদিকে স্টেজ হচ্ছে, স্টেজটা তৈরি হচ্ছে, আর হুন্ডা মেশিন দিয়ে জলগুলো বের করা হচ্ছে আর কি, রাকেশ চোঙ লাগাচ্ছে। তো একটা খুবই দুঃখের বিষয় যে এখানে যে প্রোগ্রামটা ছিল সেটা ক্যান্সেল করে ওটা ঠেঙ্গাপাড়া থেকে মহারাজপুর অবধি রোড শো করা হয়েছে। তো আবার আমাদেরকে মালগুলো এখন খুলতে হচ্ছে, কিচ্ছু করার নেই, এখন সব খুলতে হবে আবার। তো কাটাপাড়ি যে প্রোগ্রামটা ছিল সেই প্রোগ্রামটা ক্যান্সেল হওয়াতে তো আজকে আমরা দু জায়গায় ওই প্রোগ্রামটা সেম প্রোগ্রাম হবে দু জায়গায়, তো পথসভা হবে তো ঠেঙ্গাপাড়া আর মহারাজপুরে হবে, তো সেটা আমি তোমাকে দেখাচ্ছি সেগুলো। কারণ হচ্ছে দেখো যে যে ওয়েদার ছিল বৃষ্টির কারণে যে মাঠটা প্রোগ্রাম তোমাদেরকে দেখালাম যে ওয়েদারটা কী ছিল, আর মাঠে প্রচণ্ড জল জমে যায়, তো সেখানে প্রোগ্রাম করার মতো পরিস্থিতি নেই, তো সেই জন্য চেঞ্জ হয়ে গেছে জায়গাটা। তো যেখানে এবার প্রোগ্রাম হচ্ছে তো সেখানকার জিনিসগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। চোখ মুখের অবস্থা দেখো পুরো শেষ, স্নান খাওয়া দাওয়া কিছু নেই, এখন আবার এইগুলো তোমার হচ্ছে পজিশনের জন্য গাড়িতে মাল বাঁধতে হবে। দেখো এদিকে সব বাক্স যাচ্ছে, মানে সকাল থেকে এখানে দৌড়াদৌড়ি, একবার মাল উঠাচ্ছি, একবার নামাচ্ছি লাগাচ্ছি, উঠাচ্ছি নামাচ্ছি লাগাচ্ছি, মানে এমন পরিস্থিতি হয়ে গেছে কিছু। দেখো মুখ চোখ, দেখো সবার মুখ চোখ শেষ। যাই হোক এখন যাবো আবার এইখানে চারটা চোং আর এক টের মাল গাড়িতে সেট আপ হবে এটা পজিশনের জন্য। তো দেখতে থাকো ভিডিওটা, এত কঠোর পরিশ্রম, মানে এত জনসভা করছি কিন্তু এই প্রোগ্রামটা একটা খুব পরিশ্রম হচ্ছে। তার মধ্যে একই জায়গাতে হচ্ছে তিনটা চারটা প্রোগ্রাম, মানে একই জায়গা থেকে তিন জায়গায় মাল লাগাতে হচ্ছে রোড শোয়ের জন্য, আবার মানে খুবই পরিস্থিতি খারাপ, খাটতে খাটতে সকাল থেকে। আর আমরা চারজন মিলে খাচ্ছি, আমি রাকেশ রমন আর হচ্ছে পরান্দা, চারজন মিলে খাচ্ছি আর কেউ নেই, খুবই অসুবিধা হয়ে গেছে। তো এটা আপাতত মহারাজপুরে আমরা ঢুকছি, এখন মহারাজপুরে ঠেঙ্গাপাড়াতে সব কমপ্লিট হয়ে গিয়েছে লাগানো, এখন গাড়ির মালটা বাঁধতে হবে। আর তোমার আজকে হাই স্কুলে 12খানা ছোটো সেট লাগানো ছিল, তো অনেক প্রোগ্রাম ছিল, খুব ঝামেলার মধ্যে হয়ে গিয়েছিলো, কাটাবাড়ি থেকে মাল খুলে কালকে রাত্রেবেলা আবার তোমার মহারাজপুরে মাল লাগানো হয়েছে, তারপরে আবার ঠেঙ্গাপাড়াতে আজকে মাল লাগানো হয়েছে, মানে খুব
খাটনি হয়েছে, খুব খাটনি। এদিকে দেখতে পাচ্ছ মরাস পরে চোঙ্গলো লাগানো আছে, মানে সেই ভিডিওগুলো করতে পারিনি, শরীর আর চলছিল না বলে আর ভিডিও করা হয়নি সেরকম। তো চলো এই সেট আপটা রেডি করে এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক ব্যানার্জি উক্ত রোড শোতে সর্বস্তরের মানুষকে সামিল হওয়ার আহ্বান জানায় দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস কমিটি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মা মাটি মানুষ জিন্দাবাদ। তো এখানে আমরা আমার সোলো চ্যানেল ইউজ করেছি, আর এখানে তো আমার সাইলেন্সারের হচ্ছে কর্ডলেস ইউজ করেছি, কারণ ভাষণ টাষণ যদি দেয় সেই কারণে। তো আর আমরা দেখতে পাচ্ছ সাইলেন্সারের কর্ডলেস, আর আমার সোলো ইউজ করেছিলাম। আর আমরা আহুজার 250 দিয়ে চারটে চোঙ বাজাচ্ছিলাম, আর স্টুডিও মাস্টারের 6 কে ইউজ করেছি, ঠিক আছে। তো এখানে ডিজিটা দেখতে পাচ্ছ, পিন্ডুতার ডিজি ছিল, আর ওদিকে লাইটের সেট আপ, ঠিক আছে। গাড়িতে লাইট বাঁধা ছিল, রাতের বেলা যেহেতু হবে মানে সন্ধ্যা হয়ে গিয়েছিলো, ওইদিকে ওই জন্য দুটা গাড়িতে লাইট বাঁধা ছিল, মেটাল বাঁধা ছিল সামনের পেছনের জন্য। আর এটা আমাদের ডিজের গাড়ির পজিশন ছিল, ঠিক আছে। আমরা রাস্তায় কারণে ভিডিও করতে পারিনি, কারণ আমার মোবাইলটা ছিল গাড়িতে লাগানো, সে কারণে ভিডিওটা করতে পারিনি। আর রাকেশ ছিল ঠেঙাপাড়াতে, তো সে কারণে ওই কারণে ভিডিওটা হয়নি। আর সবাই আলাদা আলাদা জায়গায় ছিলাম, 3-4 জায়গায় প্রোগ্রাম, সবাইকে আলাদা আলাদা জায়গায় থাকতে হয়েছে, তো সেই কারণে ভিডিওটা করতে পারিনি। এখানে ছিল তো যতটুকু পরেন আমার পরে রাকেশকে অল্প একটু ভিডিও করিয়েছিলাম। তো যাই হোক, ভালো মতো আমি তোমাদেরকে পজিশনটা দেখাতে পারলাম না, এত লোক, এত ভিড়, জ্যাম বলার মতো না। আর কন্টিনিউ গান বাজছিল, তো মোবাইলটা লাগানো ছিল, তো সেই কারণে ভিডিওটা করতে পারিনি, তো দুঃখিত তার জন্য। তো যাই হোক, কেমন হলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আর এই ছিল মানে আমাদের খাটনি আজকে, মানে খুব চাপ গেছে, প্রেশার সকাল থেকে। তো অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে,